হওয়া যাওয়াটা খুবই আনন্দের এবং এর থেকে মানুষ আরও উপকৃত পাবেন এবং মানুষের যে অভাব অভিযোগ সেটা জানাতে পারবে, তার থেকে মানুষের উপকার করবে সামনের পঞ্চায়েত ভোটে। অবশ্যই অবশ্যই, যে মানুষ বিধানসভায় গতবারে ভুল করে ভোট দিয়ে মানে বিরোধী দলনে তাকে জিতিয়েছিলেন তার বিপরীতটা এই এই ভোটে দেখতে পাবেন। দিদি থাকবে আমাদের পাশে, সবসময় দিদির পাশেই থাকবো আমরা। ফুল ভোটে সবাই সাফল্য করবে। নন্দীগ্রামে বিজেপি কখনো এগিয়ে নয়, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী কখনো এগিয়ে নয়, ওটা কারচুপি হয়েছে, প্রভাব তো অবশ্যই হবে, সেটা এখনই পঞ্চায়েতে দেখিয়ে দেবে। পঞ্চায়েত ভোটে কি তৃণমূল এখানে ক্ষমতায় ফিরে আসবে? নিশ্চয়ই আসবে, আমাদের সে আশা। অভিষেক ব্যানার্জির এই যে নবজোয়ার যাত্রা, এই যাত্রা নন্দীগ্রামের তৃণমূল কর্মীদের কাছে কতটা স্বতঃস্ফূর্ত, এর প্রভাব কি সামনের পঞ্চায়েত ভোটে পড়বে, কি বলবেন? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রা নিয়ে নন্দীগ্রামের মাটিতে এলো, এর প্রভাব সামনের পঞ্চায়েত ভোটে কতটা পড়বে আপনারা কিভাবে দেখছেন? আমরা 100% আশাবাদী লোডশেডিং এ জেতা নেতা এবারে উপকৃত হবেন, যে নব্যদের নিয়ে যে জোয়ার তৈরি হয়েছে, মানুষের যে টল নেমেছে আজকে, আজকে নন্দীগ্রাম আমাদের এই নবজোয়ারে ভেসে যাবে এবং প্রত্যেকটা মানুষ, আপনি এর মধ্যে অনেক মানুষ পাবেন যারা মাঝখানে বিজেপিকে সমর্থন করেছিলেন, তারা আজকে নবজোয়ারে টুপি পরে ঘুরছেন, স্বেচ্ছায় ঘুরছেন, তারা এই যে উন্মাদনা, এই যে উচ্ছ্বাস, এই যে আবেগ, দলের প্রতি যে মানুষের ভালোবাসা, এটা থেকে দূরে থাকতে পারছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে কর্মসূচি, আজকের কর্মসূচির পরে নন্দীগ্রামের তৃণমূল কর্মীদের যে আবেগ সেটা কতটা বাড়বে? তাদের আবেগ, তারা নির্বাচনে পরাজিত হবার পরে তাদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছিল সেই হতাশা অনেকটা মুছে গেছে, আর আজকে কফিনে শেষ পেরে একটা পুতা পুতবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমস্ত মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকবেন, সামনে পঞ্চায়েত নির্বাচনে তার প্রমাণ মানুষ দেবে। আপনারা আশাবাদী সামনের পঞ্চায়েতে পুনরায় নন্দীগ্রাম যেখানে বিধানসভা ভোটে পিছিয়ে ছিল সেখানে তৃণমূল এগিয়ে থাকবে সামনের পঞ্চায়েতে? আমরা বিধানসভা ভোটে পিছিয়ে নেই, লোডশেডিং করে জেতানো হয়েছিল, স্বাভাবিকভাবে একটা সংগঠিত পরিকল্পনা ছিল, তাদের কিছু সরকারি অফিসারও যুক্ত ছিলেন, যার ফলে আমরা ওখানে পরাজিত হয়েছিলাম, আমরা পরাজিত হইনি। আজকে মানুষ প্রমাণ করবে নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেসের, নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়ের, নন্দীগ্রাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুটো ব্লক নন্দীগ্রামে কি আশা করছেন পঞ্চায়েত ভোটে? দুটোই আপনাদের থাকবে? দুটোই আমরা জিতবো, জেলা পরিষদে জিতবো, প্রত্যেকটা পঞ্চায়েত আমরা জিতবো।